কানপুরত গ্রেপ্তার অসমর জেহাদী কমরউদ্দিন। গণেশ চতুর্থীত কুটাঘাটৰ বাবে আহি জালত পৰিল কমরউদ্দিন। উত্তর প্রদেশ আরক্ষী এন্টি টেরোরিজম স্কোয়াডে গ্রেপ্তার করে কমরউদ্দিনক। সুদীর্ঘ 4 মাস জোড়া অভিযানের পাছত সফলতা। অবশেষত জালত পৰিল কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনৰ অসমৰ যুদ্ধৰ্ষ সদস্য কামৰুজ্জামান উৰফে কমরউদ্দিন। বৃহস্পতিবারে পুৱাই কানপুৰৰ শিৱনগৰৰ পৰা নেশ্যনেল ইনভেষ্টিগেশ্যন এজেন্সীৰ সহযোগত উত্তৰ প্ৰদেশ আৰক্ষী আৰু এণ্টি টেৰৰিজম স্কোৱাডে যৌথভাৱে অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰে যুদ্ধৰ্ষ সন্ত্রাসবাদীটো। ধৃত কমরউদ্দিনৰ ঘৰ অসমৰ হুজাই জিলাৰ যমুনামুখ। সংগঠনত ডক্টৰ হুৰেৰা ৰূপেও পৰিচিত কুখ্যাত 37 বছৰীয়া হিজবুল সন্ত্রাসবাদীটো। কমরউদ্দিন জালত পরার পাছতেই এখন সংবাদমেলর আয়োজন করে উত্তর প্রদেশের আরক্ষী সঞ্চালক প্রধান ও পি সিংয়ে। আজ উত্তর প্রদেশ পুলিশ কো এক বহুত হি আচ্ছি সফলতা মিলি হ্যা। আজ ইসকো সুবহ জো হ্যা চকেরি থানা মে জো কানপুর জনপদ কা হ্যা ওহাঁ সে এটিএস কি টুকড়ি নে কানপুর পুলিশ কি টুকড়ি কে সাথ মিলকর উসকো গিরফতার কিয়া হ্যা অর উসকা নাম কমরউজ্জামান হ্যা जो बेसिकली आसाम के नौगांव डिस्ट्रिक्ट का रहने वाला है। इसकी उम्र लगभग 37-38 साल है। फेसबुक पर সন্ত্রাসবাদী टूर फोटो प्रकाश पर पसते अभियान आरंभ करिसिल उत्तर प्रदेश आरक्षी। ये आतंकी जो है वो अप्रैल 2018 से ही सोशल मीडिया में काफी एक्टिव होकर उसने एक AK-47 लिए हुए सोशल मीडिया पर उसने एक फोटो डाला था। इसकी योजना एक थी जो गणेश चतुर्थी से संबंधित थी, इस पर्व पर कुछ हमला करने की योजना थी। उसके फोन से हमें एक वीडियो भी मिला है जिसमें कानपुर स्थित कुछ मंदिर, एक मंदिर और उसके रोड्स की रेकी का भी चित्र मिला है हमें। সম্প্রতি উত্তর প্রদেশ আরক্ষীর জিম্মাত থাকা কমরউদ্দিনে আরক্ষীর জেরাত হিজবুল মুজাহিদিনের সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করেছে। গণেশ চতুর্থীত রচিছিল কুটাঘাটৰ পরিকল্পনা। 2017 চনত হিজবুল মুজাহিদিনত যোগদান করেছিল কমরউদ্দিনে। কাশ্মীরত যোগদান করেছিল হিজবুল মুজাহিদিনত। উসামা নামৰ এজনৰ সহযোগত হিজবুলত করেছিল যোগদান। পাকিস্তানৰ কিস্তুৱাৰৰ পার্বত্য এলেকাত প্রশিক্ষণ গ্রহণ করেছিল কমরউদ্দিনে। স্নাতক তৃতীয় বর্ষলৈ শিক্ষা গ্রহণ করেছিল ধৃত কমরউদ্দিনে। 2008-2012 আটলান্টিক মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পালাউত আছিল কমরউদ্দিন। কমরউদ্দিনের গ্রেপ্তারের পাছতেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে কমরউদ্দিনে বাহৰ পতা ঘরটির মালিকে। তাঁরর কাম করে বলে কই ভাড়া লৈছিল ঘরটো। 2-3 জন লোক অহা যাওয়া করব বলে জানাইছিল মালিক। পুরা মকান কমরা খালি আপকে আসাম কা এক কমরা খালি আবি কাম হো রা মকান খালি তো নেই তো বলে আমারা টাওয়ার কা কাম হো সকতা মহিনে মে কাম হো যায় ডেড় মহিনে মে কাম হো যায় দো মহিনে মে কুছ দিন কে লিয়ে চাহিয়ে তো হমনে কা লড়কে বচ্চে লোক তো হ্যায় নেই উপর রেলিং পেলিং নেই তো বলে হম দো লোক রহনা হ্যায় কবি তিন হো জায়েঙ্গে অগর ডিউটি কোই আ জায়েগা তো নেই তো দো লোক রহনা হ্যায়। শিবনগরের প্রতিবেশী সকলে প্রকাশ করা মতে সাধারণ লোকের দরে জীবন নির্বাহ করেছিল কমরউদ্দিনে। बिल्कुल नॉर्मल व्यक्ति लगते थे, ऑफिस वर्क ऐसा लगता था काम करते हैं, बिल्कुल सादे, बिल्कुल बिल्कुल लगता ही नहीं था कि आतंकवादी, नहीं तो हम डर जाते हैं, हमें क्या पता। नहीं नाम नहीं पता, कभी बोले ही नहीं, ये लोग इतने अच्छे थे बोले ही नहीं। জেহাদী সংগঠনটোৰ কুখ্যাত সন্ত্রাসবাদী কমরউদ্দিন দেশৰ নিৰাপত্তা সংস্থাসমূহৰ বাবেও মূৰৰ কামুৰণি হৈ পৰিছিল। বিগত এপ্ৰিল মাহত দুর্ধর্ষ সন্ত্রাসবাদীটোৱে হাতত মারণাস্ত্র লৈ ফেসবুকত এখন ফটো আপলোড দিয়ার পাছতেই হাহাকার লাগিছিল চোৰাংচোৱা বিভাগত। অবশ্যে বৃহস্পতিবারে কুখ্যাত সন্ত্রাসবাদীটোৰ গ্রেপ্তারে সামান্যতম হলেও সকাহ দিছে দেশৰ নিৰাপত্তা সংস্থাসমূহ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।